হলো বলে অঙ্গা দেননি, আপনার আপনার কোন জিন্তি মনে হয় নাই, গায়ে হলুদের অনুষ্ঠান আছে নি, হ্যাঁ বিয়ার হরের দিন হয় আগের দিন নি ওমা গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে 70-80 বছরের মুরব্বী হল যাই হেঁটে একত্রিত হয় হোলা হান্না যায় না, হোলা হাইনও যায়নি আমার বেহরা দোস্ত আবাব। এখন তো নতুন সিস্টেম শুরু হয়েছে, গায়ে হলুদ অনুষ্ঠান শুধু এক বাড়িতে হয়, শুধু কনের বাড়িতে হয়, মেয়ের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান, দুলা বিয়ার আগে গায়ে হলুদের অনুষ্ঠান করার জন্য কনের বাড়িতে যায়, ওই গড়ের আঙ্গিনা উঠানের মধ্যে আল্লাহু আকবার রীতিমতো আয়োজন করা হয়, আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয়, স্টেজ বানানো হয় গায়ে হলুদের জন্য, সেখানে যত রকমের তবাই আর তবন আছে, ত ভাই আর ত বোন, চাচা ত, জ্যাঠা ত, খালা ত, মামা ত, ফুফা ত, তাল ত, যত রকমের তবাই আছে সব তবাই বোনেরা সেখানে যাইয়া উপস্থিত হয়। আমার ভাইরা কত রঙ্গরসের সাথে একজনে আরেকজনের তাল ত ভাই, তাল ত বোন ডাকে। আমি জিজ্ঞেস করি, ও বেহায়া মুসলমানের সন্তানেরা, বেশরম মুসলমানের সন্তানেরা, তাল ত ভাই আর তাল ত বোন এটা একটা রিলেশনের নাম, একটা আত্মীয়তার নাম, যেই আত্মীয়তা হবে তোর ভাই এবং তোর বাবির আগদের মাধ্যমে, এখনো তো আগদ হয় নাই আগামীকাল হবে, তার আগে তোরা তালতো ভাই আর তালতো বোন কিসের ভিত্তিতে হইলি, হায়া শরম থাকলে আমারে একটু বুঝা। ডাম 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 করে ফাড়া লাগতো, আশেপাশের দুসের বাড়ির মানুষ কি ঘুমাইতে পারেননি, সকালে উঠে মুরব্বীরে জিজ্ঞাসা করলাম যে চাচা আপনার ঘরের দরজাতে রাজব্যাগা ডাম ডাম করলো, আপনি কোথায় আসিলেন? কয় বাবা রে আর ফেসার উঠে রয়েছি, আয় বিয় হুতি রয়েছি, কিচ্ছু কইতাম হাত্তান্ন, কিচ্ছু কইতাম হাত্তান্ন, আয় কো মিশা কথা কইছেন না পূজা, আপনি হুতি হুতি ব্যাগ গান ব্যাগগুলো শুনছেন, হ্যাঁ আমার বেহরা দোস্ত আবাব, রাতের যে সময় একটা বাজে সবাই গায়ে হলুদের অনুষ্ঠান লইয়া ব্যস্ত, এদিকে সকিনার মার মেয়ে সকিনা আর করিমার বাপ করিমার মার হুত করিমা, দোনো গায়ে এমনি চোখের কোনো দিয়ে এমনি এমনি করি কথা কই, দোনো গায়ে বট গাছের তলে যাই অর্থ রয়েছে কই আউট, ওমা রাত্রের তিনটা পর্যন্ত অনুষ্ঠান হয়েছে, এবারে অনুষ্ঠান যখন শেষ হয়েছে যার যার ঘরে যাইয়া সে ঘুমাইছে, বিয়াঞ্জা নটার সময় উড়ি সকিনার মা এবারে কলিজার উপরে কিলার আর কয় তোরা কি করলি, আমার মাইয়া কোথায় গেল, আমার সকিনা কই, আমার সকিনা তো রাত্রে ঘরে যায় না, ও মা এবারে উতুর বুঝুন করিমার মা আইয় বুক কিলার কয় আমার হলা কই, আমার করিম কোথায় গেল, এক সকিনা নাই, এমনি এই টাইমের মধ্যে সিটাংটুন টেলিফোন আসে, বাতিজি জামাই একটা করিমার মার বাতিজি জামাই, করিমার বাপের বাতিজি জামাই, ওই বাতিজি জামাইয়ের বাসাত যাইয়া উঠছে গা দোনো গা, হিয়ন্তন বাতিজি জামাই নিয়ে ফোন করি সাসি হয়ে রে কর সাসি আম্মা আপনারা ফেরেশান হইয়েন না, করিমার যে সকিনা আমার বাসাতে আইসে আমি দোনো গারে লই যাই কোর্ট ম্যারিজ করাই দিছি, কি করাই দিছি কোর্ট ম্যারিজ করাই দিছি, কি করাই দিছে কোর্ট ম্যারেজ করাই দিছে, সব গ্রামে কিছু কিছু নাড়া মানুষ থাকে, বুঝতে নেবেন কিছু কিছু নাড়া মানুষ থাকে, আমরা গ্রামে এক নাড়া আছে মুরব্বী, কয় যে বিয়া যে এত এত হওয়া এটা যদি আগে জানতাম আয় আমার আব্বার আগে করিয়ে রাখতে, নাড়া তো এই আলটাইনা আলটাইনা কথাবার্তা কয়, রাস্তাত মানুষ গারে জিজ্ঞাসা করে যে আরে এ তোর গো ভাই এদিন মরল যে ইয়া তুই নি না তোর ভাই, হাতের জিজ্ঞাস আরে আসলে জানে গিয়া তুই নি না তোর ভাই কে যে হাতে যদি মরতে হন হাতের কথা কয় কেমনি, হাতের জিজ্ঞাসা করে কয় তোর গো ভাই যে দুই তিন দিন আগে মারা গেল ইয়া তুই নি না তোর ভাই, হাতে কয় আর আই মরলি আর আই আপনার লয় কথা কইতাম কেন আর বাইয়ে না মারা গেছে,
আর বাইয়ে না মারা গেছে তো এবার ও কাজা কদিন হেমনে না হেতেরে দেই তোরে দেই না দেখছেন নি তামাশা হেতে কয় আর বাইয়ে না মারা গেছে আর হেতে কয় হেমনে না আজ্জা কদিন তোর বাইরে দেই তোরে দেই না ওই মুচ্ছে যে হিয়ারে বলে দেখেন ওই জিয়া সামনে আছে হিয়ারে হেতে কি করে না দেয় না এবারে নাটা নি কোন আমার ভাইয়েরা দোস্ত আহবাব ওই বাতিজি জামাই হিয়ার এক নাড়া হাতে টেলিফোন করি কয় সাসি আম্মা ফেরেশান হইয়েন না হেগুনের তো হেগুনের কাম হেগুনে করছে বালাই তো করছে আমি লই যাই কোর্টে ম্যারেজ করাই দিছি এখন এতরা দুজন স্বামী স্ত্রী হয়েছে না হইন কি এর কারণে কোর্ট ম্যারেজের কারণে কি এর কারণে আইনের কারণে ও ভাইয়েরা দোস্ত আহবাব আমি তো কই হেগুনে বালাই করছি কারণ কতে বাইয়ের লগে বাবির লগে আগ দইব তুই হেতারা স্বামী স্ত্রী হইলে এতারা দুজন তালতো ভাই তালতো বোন হইব ইয়ার ফলে এতারা বিয়া করাইলেই না করত এন বাইয়া যে বাবির আগে গায়ে হলুদের সুবাদে দুজনে আগেই সারাই দিছে আরো করিও জায়েজ না হারাম আমা কয় না জায়েজ না হারাম হলুদ মেহেদি হলুদ মেহেদি তারপরে আরো মেকআপ কয় না ভোলাগল মেকআপ জেন্টস পার্লার জেন্টস পার্লার আমার বেয়েরা দোস্ত আহবাব হলুদ মেহেদি মেকআপ ঠোঁট পালিশ নুখ পালিশ এগুলা কার প্রসাদনী ছেলের নামের মেয়ের আর ছেলের প্রসাদনী হইল গ্রান ছেলের প্রসাদনী কি পালন পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসনুহু রিহুহু ওয়া হুসনুহা লাউনুহা আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের ছেলেরা তোমাদের প্রসাদনী হইল সুগন্ধি আতর 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 গ্রান তোমাদের তোমাদের প্রসাদনী আর মেয়েদের প্রসাদনী হইল কালার অতএব কারণে বিয়ে হোক আর এমনি হোক হাতে মেহেদি লাগাবে মেয়েরা ছেলেরা নয় আর ওয়ান ম্যান শো পারফিউম কড়া পারফিউম স্প্রে করে রাস্তায় বাইর হবে ছেলেরা মেয়েরা নয় এখন এখন মান্য গেলে যদি ওয়ান ম্যান শো স্প্রে করে রাস্তায় বাইর হয় ওয়ান ম্যান শো হইয়া এত কড়া পারফিউম যে এমুই দশাত হেমুই দশাত এমুই দশাত অমুই দশাত গ্রাম ছড়ায় এবার রাস্তার কিনারে আর হলো অগল খাই থাকলে হেগুনে যদি নাক টানে তার হলার গো দোষা হেগুনি টিজার হয় তোমরা কি লাই এই কড়া পারফিউম লাগাই রাস্তায় বাইর হইতা তোমরা মুসলমান নবীর উম্মত রসুল তো মানা করছে রসুল কি করছে আর তোমরা হলো অগল কিনলে জেন্টস পার্লারে যাইতা তোমরা কিনলে মেকআপ করতা তোমরা কিনলে দূরে দূরে নুখ আঙ্গুলের মধ্যে রাখতা তোমরা কিনলেই স্বর্ণের সেইন ফরিদান করতা তোমরা কিনলেই গায়ে হলুদ লাগাইতা আর হাতে পায়ে মেহেদি লাগাইতা এটা তো তোমাদের প্রসাদনী না ও আমার ছোট ভাইরা আজকের এই ওয়াজ মাহফিল থেকে কি নিয়ে যাইবা তোমরা যারা তরুণ আছো এবং প্রাথমিক স্টেজের যুবক আছো এখনো বিয়ে করো নাই আল্লাহর রহমতের সামনে বিয়ে করিবা আজকের এই মাহফিলের থেকে আল্লাহ পাকের সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হয়ে যাও এ আল্লাহ আমি তোমার বান্দা তোমার হাবিবের উম্মত যত কাজ করব তোমার হাবিবের সুন্নতের বাইরে একটা কাজও করব না আই আল্লাহ আমার বিয়েতে আমি কোনো যৌতুক গ্রহণ করব না আমি গায়ে হলুদের অনুষ্ঠান করব না আমি হাতে মেহেদি লাগ এবারে বুঝি থাকলে বলেন না স্বামী স্ত্রীর সম্পর্ক আইনের না রক্তের জি তাহলে আমি এবারে আপনাদেরকে একটা জিনিস বুঝাই আত্মীয় দুই প্রকার আছে কতগুলা নিকটতম আত্মীয় আর কতগুলা দূরতম আত্মীয়
নিকটতম আত্মীয়, ওই সমস্ত আত্মীয় যার সাথে যার ব্লাডের কানেকশন থাকে, গর্ভের কানেকশন থাকে, বাচ্চাদানির কানেকশন থাকে, আরও সহজ কথায় ফ্যাটের সম্পর্ক থাকে, কি থাকে, ফ্যাটের সম্পর্ক থাকে। আর দূরতম আত্মীয় ওই আত্মীয় যার সাথে যার ফ্যাটের সম্পর্ক থাকে না। উদাহরণস্বরূপ দুইজন মহিলা আপনার আত্মীয়, একজন আপনার বাপের বোন আর একজন আপনার মায়ের বোন, একজনের নাম ফুফু আর একজনের নাম খালা, এই দুইজনের মধ্যে আপনার নিকটতম আত্মীয় কে বলুন? কেন আমার ভাইরা দোস্তা বাপ, ফ্যাটের সম্পর্ক কিসের সম্পর্ক? ফ্যাটের সম্পর্ক। আপনার ফুফু যেই ফ্যাটের থেকে বাইর হয়েছে, আপনার আব্বাও সেই ফ্যাটের থেকে বাইর হয়েছে, ঠিক না বেঠিক? আপনার আব্বার শরীরে আপনার দাদার রক্ত, আপনার ফুফুর শরীরেও আপনার দাদার রক্ত, আর আপনার আব্বার মধ্যস্থতায় আপনার শরীরেও আপনার দাদার রক্ত। তাহলে আপনার শরীরে যেই রক্ত, আপনার বাপের শরীরেও সেই রক্ত, আপনার ফুফুর শরীরেও সেই রক্ত। হয় আপনার শরীরে যেই রক্ত, আপনার খালার শরীরে সেই রক্ত নাই, কারণ আপনার আব্বা যেই ফ্যাটের থেকে বাইর হয়েছে, আপনার খালা সেই ফ্যাটের থেকে বাইর হয় না। বুঝছেন না বুঝেন নেই? তাহলে খালা এবং ফুফু এই দুইজনের মধ্যে নিকটতম আত্মীয় কে? ফুফু। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বর্তমান সময়ের সমাজ ব্যবস্থা এমন হয়েছে, কারো ঘরে কারো পরিবারে যদি কোনো অনুষ্ঠান হয়, যদি কোনো আয়োজন হয়, যদি কোনো বিয়ে শাদী হয়, তো খালা খালাতো ভাই খালাতো বোনেরা যেই পরিমাণ আদর কদর ইজ্জত সম্মান দাওয়াত পায়, ফুফু ফুফাতো ভাই ফুফাতো বোন সেই পরিমাণ আদর কদর ইজ্জত আর দাওয়াত পায় না, ঠিক না বেঠি? আমার বেয়েরা দুস্তাবাব, আমি তো বলবো আমাদের দেশে ম্যাডাম কতগুলো আছে, ম্যাডাম দৈউস মার্কা, ম্যাডাম কি মার্কা, দৈউস মার্কা। এদের ঘরে নিজের বাগিনা বাগনি আসলে যেই পরিমাণ খানা দানা রান্না করা হয়, মেহমানদারি করা হয়, স্বামীর বাগিনা বাগনিগুলো আসলে সেই পরিমাণ মেহমানদারি করা হয় না। দৈউস মহিলা জালেম জালেম, তুই যেই খানা খাওয়াইতেছ এই খানা তোর স্বামীর রুজি করা খানা, যেই ঘরে করতেছ এটা তোর স্বামীর বাপের বিটি, স্বামীর বাপের বিটি, যেই বিটির মধ্যে তোর বাগিনা বাগনির কোনো অধিকার নাই কিন্তু তোর স্বামীর বাগিনা বাগনিগুলার অধিকার আছে এই বিটিতে, তারা এই বিটির হকদার, তারা এই বিটির মেহমানদারির হকদার, খাতের তাওয়াজ্জুর হকদার। যারা হকদার তারা পাইল না, যারা হকদার নয় তাদেরকে করলি সমাজ ব্যবস্থাটারে বিচ্ছিন্ন করে দিলি। আমি তো এই জন্য ম্যাডামদেরকে দোষী করি না, আমি দোষী করি স্যারদেরকে, স্বামীদেরকে। কেন? এই কুল্লু শাইয়িন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিসে তার শিকড়ের দিকে টানে, প্রত্যেক জিনিসে তার শিকড়ের দিকে টানে, আসলের দিকে টানে। এখন একজন মহিলার জন্য শিকড় হলো তার বাপের বাড়ি, আর একজন পুরুষের জন্য শিকড় হলো তার বাপের বাড়ি। এখন ম্যাডামে ম্যাডামের বাপের বাড়ির মেহমানদের দিকে টানা, এটা শিকড়ের দিকে টানা, এটা স্বভাবগতভাবে টানে। কিন্তু তুই স্যার, তোর রুজি করা টাকা তোর বাপের বিটির মধ্যে, তোর বোন তোর বাগিনা বাগনি আসলে তারা আদর কেন পাবে না? তুই কেন তাদের দিকে খেয়াল করস না? তুই কেন তাদের সাথে সুন্দর ব্যবহার করস না? তুই কেন বাগিনা বাগনি আসলে অপ করি থাকস, তোর মা কেমন আছে একটু জিজ্ঞাসা করস না? বাগিনা বাগনির সাথে ফ্রিলি ফ্রেন্ডলি বসি কেন আলাপ করস না? বোনের খবর কেন নেস না? বাগিনা বাগনির খবর কেন নেস না? আল্লাহ কয় ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা পেটের সম্পর্কের আত্মীয়, রক্তের সম্পর্কের আত্মীয়দের খোঁজ খবর রাখে না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। হাতে আমারে হাতে জির বিয়াত কেন দাওয়াত দিল না আমার বোনের জামাই? আমিও আমার হোলার বিয়াত হাতে দাওয়াত দিতেন না, হাতে যদি একশোবারও তোরে দাওয়াত না দে তুই দাওয়াত দিতে হবো, কারণ তোর বোনের জামাই। তাহলে এটা হবো তার সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখা। বুঝেন বুঝছেন না বুঝেন না? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রেহেমের সম্পর্কের আত্মীয়দের সাথে
আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে কর্তন করে কাটে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জান্নাতের সম্পর্কটাকে কাটিয়া দিবেন, কর্তন করিয়া দিবেন। অর্থাৎ এই জবিল আরহামদের সাথে যারা অমানবিক আচরণ করে, বিচ্ছিন্ন আচরণ করে, এদের জন্য জান্নাত আল্লাহ পাক হারাম করে দিবেন। পক্ষান্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আন ইউতিলা ফি মালিহি ওয়া উমরিহি ফালইয়াসিল রিহমা। নবীজি বলেন, যে ব্যক্তি চায় নিজের হায়াতকে লম্বা করতে, যে ব্যক্তি চায় নিজের ধন সম্পদ বাড়াইতে, সেই যেন সেলাই রেহমি করে, অর্থাৎ রক্তের সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক জোড়াইয়া রাখে। বোন বাগিনা বাগ্নি, ফুফু ফুফাতো ভাই ফুফাতো বোন, এদের খোঁজ খবর যেন রাখে, সুখে দুঃখে এদের খবর যেন নেয়। এদের বাড়িতে সময় সময় 10 কেজি চাউল, 2 কেজি গোলালু, 1 কেজি সোয়াবিন তেল, 1 কেজি মুসারির ডাইল পাইলে একটা দুইটা ফরমের মুরগি হইলেও এরকম খানার একটা প্যাকেট 1,500 টাকা না খরচ হয়। মাঝে মধ্যে একটু গরিব বোন গরিব বাগিনা বাগ্নির জন্য পাঠায়, গরিব ফুফু গরিব ফুফাতো ভাই ফুফাতো বোনের জন্য পাঠায়, সুখে দুঃখে রোগে শোকে এদের খবর নে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাশের বাড়ির মহিলা একটাই আসি, যখন জিজ্ঞেস করে, কিরে বোন তোর কি কেউ নাই, তোর তো কোনো দিন দেখতেও আসে না, তখন শোকে দুঃখে আহ একটা ডাক যে মারে, এই আহ এটা আল্লাহর আরশের সাথে যাইয়া ধাক্কা খায়। এই ধাক্কার কারণে হাতে শিল্পপতি কোটিপতি শিক্ষিত সমাজপতি প্রভাবশালী দেখা যায় 40-45 বছর বয়সে রাস্তার উপরে কেটে ভরি মরি থাকে, ওই বোনবাগিনী আত্মীয়দের বদ্দোয়ায়। পক্ষান্তরে এদের যদি একটু খোঁজখবর নেয়, একজন মহিলা আসে জিজ্ঞেস করে, কিরে ভাই তোর ভাই এরা তোরে দেখতে আসেনি, বাতিজারা তোরে দেখতে আসেনি, কয় আল্লাহ আমার বাইরে হায়াত দেওয়া, আমার বাতিজাগুনের হায়াত সব সময় আপনারা দেখতে আসে, আমাদের খোঁজখবর নে। এই যে একটা দোয়া করলো, এই দোয়াইটার ধাক্কা আল্লাহর আরশের লগে যাইয়া লাগে। এই দোয়ার কারণে এই বাইটারে আল্লাহ পাক হায়াত লম্বা করি দে, মাল দৌলতের মধ্যে বরকত দিয়া দে। আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নাকের জন্য কথা বলতে পারতেছি না, না হইলে আরো একটা দুইটা উদাহরণ দিলে আরো একটু আপনাদের উপকার হইতো। কয়টা গেল? দুইটা। এক নম্বর আল্লাহ পাকের সাথে অঙ্গীকার ভঙ্গ করা, 2 নম্বর রেহেমের সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক কি করা ছিন্ন করা। 3 নম্বর ওয়াইফসিদুনা ফিল আর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা জমিনের মধ্যে ফাসাদ করে। ও ভাইরা, ফাসাদ বলতে আমরা বুঝি ঝগড়া, আসলে ঝগড়া মানে ফাসাদ নয়। ফাসাদ হইল এমন কথা বলা, এমন কাজ করা, যেই কাজ এবং যেই কথার দ্বারা কোনো মানুষ শরীরে কষ্ট পায়, মনে কষ্ট পায়, অর্থ নষ্ট হয়, আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে কথার দ্বারা অথবা কাজের দ্বারা মানুষকে ক্ষতিগ্রস্ত করা, এটার নাম ফাসাদ। এটার নাম কি? ফাসাদ। যেটারে আমাদের দেশে আমরা সন্ত্রাস করলে ভালো বুঝি, সন্ত্রাস করলে কি ভালো বুঝি, ওই ভাইরা সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যকর্মের দ্বারা মানুষ শারীরিকভাবে আহত হয়, মানসিকভাবে আহত হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য এটার নাম ফাসাদ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা জঘন্য জঘন্য কথার দ্বারা মানুষের মনে কষ্ট দেয়, আর জঘন্য জঘন্য জুলুমার বিচারের দ্বারা মানুষের শরীরে ক্ষতিগ্রস্ত করে, মানুষকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে, মানুষের অর্থ নষ্ট করে, জবরদখল করে, অদুস্থ মানুষের টাকা পয়সা জবরদখল করে নিয়ে যায়। আল্লাহ কয়, উলাইকা হুমুল খাসিরুন, এই 3 প্রকারের মানুষ আখেরাতে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।